আমি এর পূর্বে যেমন কথা দিয়েছি ওকে সুস্থ করব। আমার 50,000 টাকা গেছে, আমার দুঃখ নেই, আমার একটা ভাই সুস্থই আমার সামনে আছে। আমি আজকেও আবার কথা দিচ্ছি আগামী 2-1 মাসের মধ্যে পরিপূর্ণভাবে ওর ঘাটা শুকানোর পরে আমি ওর একটা কৃত্রিম পা দিব, যাতে কখনো ওর মাঝে উদ্রেক না হয়। আমার পা নেন বেহরি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে যেই কোনো ভালো মনের মানুষের সহযোগিতায় অবশ্যই আমরা ওর কৃত্রিম পা খুব সহসে লাগিয়ে দিব। রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সুখকর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে নোয়াখালী জেলার কবিরহাট থানার 3 নং ধানসিড়ি ইউনিয়নের নলুয়া গ্রাম, যেখানে দীর্ঘ 5 বছর যাবৎ একটি ছোট ভাই, তরুণ ছেলে, যে এখনও বিয়ে করে নাই, মাত্র তার দুরন্ত কৈশোর যেটা পার করছে, সেই সময়টায় সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং তার একটি পা পচে গলে এত ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে যে চোখে দেখাও যাচ্ছে না, কিংবা এই পচা দুর্গন্ধের সাথে দীর্ঘ 5 বছর এই বিধবা বোন এবং বিধবা মা যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ এগিয়ে আসে নাই, বছরের পর বছর পার হয়ে গেলেও কারো মন কিংবা মানসিকতা এই মানবিকতার টানে ছুটে আসেনি। বিষয়টি আমরা এখানকার একজন আমাদের মানবিক ভাই সোহাগ ভাই, উনি আমাদেরকে এই বিষয়টি অবহিত করে, এবং এই বিষয়টি অবহিত করার পর আমরা আমাদের বেহর সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়, নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন সহ আমরা এসেছি। আসার পরে আমরা এই বীভৎস অবস্থা দেখে আমরা সত্যি অবাক হয়ে গিয়েছি, এবং সেখানে এই পচা দুর্গন্ধের সাথে যে 5 বছর এই বিধবা মা এবং মেয়ে যুদ্ধ করে যাচ্ছে, তাদের নিজেরই চলতে যেখানে খুবই অসুবিধা, সেখানে চিকিৎসা তো অনেক দূরের কথা, সে জায়গায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের বেহর সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়, নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন। ওনার তত্ত্বাবধানে আমরা ওর সম্পূর্ণ চিকিৎসা করাই, আমাদের অপারেশনে 40,000 টাকা চলে যায়, এবং আনুষাঙ্গিক সব মিলিয়ে আমরা ওর পেছনে বেহর সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেনের 50,000 টাকায় আমরা এই কার্যক্রমটি আল্লাহর রহমতে সুসম্পন্ন করেছি। আজকে এখানে যে অনেক কার্যক্রম দেখা যাচ্ছে, এখানে আমেরিকার শায়লা আফু, উনি আমার খুবই কাছের একজন মানুষ এবং অত্যন্ত মানবিক একজন মানুষ, উনি বিষয়টি খুব কাছ থেকে অবগত হয়েছেন এবং অবগত হয়ে তার জন্য আজকে অনেকগুলো উপহার পাঠিয়ে দিয়েছেন, এবং তিনি তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে চেয়ার রয়েছে, বসার জন্য চেয়ার, চেয়ারের উপরে বাংলায় কোরআন শরীফ, বাংলায় যাতে সে বসে বাংলা কোরআন শরীফ পড়তে পারে, এবং তার জন্য কিছু ফলমূল রয়েছে, কিছু বাজার রয়েছে, এবং এই যে দুটি শার্ট, একটি দুটি গেঞ্জি, একটি লুঙ্গি, গামছা, নেইল কাটার, তারপর ওই যে জুস ট্যাঙ্ক, হরলিক্স, সাবান, এবং এখানে নুডলস, বিছানা চাদর, বিছানা চাদর ঝাড়ার এই যে পরিষ্কার করার এই দণ্ডটি, এবং পাশে রয়েছে কিছু কাঁচা বাজার বিস্কিট, এবং নতুন যাতে সে পুরনো কিছু ব্যবহার করতে না হয় জন্য বালিশ, কোলবালিশ, চাল, মুরগি, এদিকে আবার মশারি, লেপ, তোষক, সব কিছু ইনক্লুড করে দিয়েছি উনি, যেভাবে বলেছে একজন পরম মমতাময়ী মা হিসেবে সন্তানের জন্য যতটুকু প্রয়োজন ঠিক যেভাবে বলেছে সেভাবেই আমরা করেছি। আসলে বর্তমানে এই ধরনের মানুষ পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, সুদূর আমেরিকা থেকেও যে মানবতা দেখিয়েছে সত্যি এটা অনেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো বিষয় যে মানবতা কাকে বলে। একজন অসহায় মা যেটা করতে পারে নাই, দূর থেকে আমেরিকাতে বসে তার মায়ের মতো আরেকজন মা এই বিষয়গুলো সম্পাদন করে দিয়েছে, এজন্য আবারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা থেকে শায়লা আপুকে। আর পাশাপাশি আজকে আমরা যদি তার সাথে একটু কথা বলি, দেখি তার কিন্তু এই উরু থেকে কিন্তু একটি পা নেই, এই পাটি কেটে আমাদের বেহর সেবা ফাউন্ডেশনের সমন্বয়ে চিকিৎসায় বাদ দেওয়া হয়েছে তার জীবন বাঁচানোর তাগিদে। ডক্টর যেটা বলেছে যে আর 1 মাস হয়তো দেরি করলে তাকে এই পৃথিবীতে আর বেঁচে রাখা সম্ভব ছিল না, কিন্তু সেই জায়গায় আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে, আমরা কার্যক্রমটি সম্পূর্ণ করতে পেরেছি। আমরা যদি তার সাথে একটু কথা বলি, তোমার নাম কি? মোহাম্মদ রাশেদ। রাশেদ, তোমার বাবার নাম কি? মোহাম্মদ গিয়াসউদ্দিন। তোমার বাবা তো নাই? না। আচ্ছা, তো এই এতিম ছেলেটি যার এই দু চোখে যে কষ্ট নিয়ে একটি জড়বস্তুর মতো একটি এই ঘরের কর্নারে ভিতরে পড়েছিল, সে জায়গায় আমরা নিয়ে যাওয়ার পরে এখন যে তোমার কেটে পাটি বাদ দেওয়া হয়েছে, এখন কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। তো এটা তুমি শুকরিয়া আদায় করো? আলহামদুলিল্লাহ নতুন জীবন পেয়েছি, এটি শুকরিয়া। কার কাছে শুকরিয়া আদায় করো? আল্লাহর কাছে। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও যেরকম শুকরিয়া আদায় করছে আমরাও শুকরিয়া আদায় করছি, এরকম একটি ভালো কাজের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত করে রেখেছিল। আমরা যদি ওর মায়ের সাথে কথা বলি, মা আপনি তো সেদিন অনেক কাঁদতেছিলেন দেখলাম আপনার ছেলের জন্য, আপনার দীর্ঘ 5 বছর এই পচা গন্ধের সাথে বাস করছিলেন, তো এখন কেমন লাগছে মা? ভালো লাগে। খুশি হয়েছেন মা? খুশি। এখন কি কোনো পচা দুর্গন্ধ আছে? না।
একজন মায়ের চোখের পানি মুছে দেওয়ার মধ্যে আমাদের সত্যিকারের বাংলাদেশ নিহিত আমরা মনে করি। এবং আমরা যদি এই পাশে তার বোনের সাথে একটু কথা বলি, আপু আপনার নাম কি? তাজনাহার। তাজনাহার, আপনি তো বিধবা? জি। আপনার মাও বিধবা? জি। আপনাদের তো ইনকাম কোনো সোর্স তো ছিল না? জি না। তো আপনারা যে দীর্ঘ পাঁচ বছর এই পচা দুর্গন্ধের সাথে বসবাস করছিলেন, কেউ তো সহায়তা এগিয়ে আসে নাই? জি না। আচ্ছা, তো এখন যে আমরা সব কিছু ওর করে দিলাম এবং আপনাদের জন্য আজকে একটা ভালো সুসংবাদও আসছে, সেই সুসংবাদটা আমরা একটু পরে জানাচ্ছি। তো এই যে সমস্ত কার্যক্রম করে দিয়েছি, তাকে এখান থেকে বেওয়ারি সেবা ফাউন্ডেশনে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা থেকে শুরু করে এখানে থাকাকালীন ইনক্লুডিং কোনো খরচ কি আপনাদের হয়েছে? জি না। এই সব কিছু পরীক্ষা নিরীক্ষা, আপনাদের থাকা খাওয়া, এই যে অপারেশন থেকে যাবতীয় ইনক্লুডিং সব কিছু আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশন থেকে পেয়েছেন? পাইছি। ঠিক আছে, তো এই জন্য আজকে ওই দিন আপনি খুব কাঁদছিলেন, এখন তো আপনার ভাইকে নিয়ে বা আপনাদের এই অবস্থায় আপনি এখন আল্লাহর রহমতে খুশি তো? আলহামদুলিল্লাহ, আমি খুশি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আচ্ছা, উনি শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে, আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহরও নিয়ামত বাড়িয়ে দেয়। আমরা এই পাশে যদি আমাদের আবারও ধন্যবাদ দিচ্ছি যিনি আমাদের সামনে এখন উপস্থিত নেই, হয়তো বা ভিডিওতে দেখবে আমেরিকার শায়লা আফু, ওনার স্পন্সরে এই সব কিছু করা হয়েছে। এবং আজকে যে হুইল চেয়ারটা, এই হুইল চেয়ারটাও কিন্তু এই শায়লা আফুর স্পন্সরে কিন্তু আমরা ওকে দিতে পেরেছি। এবং এই কার্যক্রমের যে টোটাল শুধুমাত্র এই অপারেশন খরচ, যে তাকে বাঁচানোর তাগিদে যে সম্পূর্ণ চিকিৎসা, যেটা উনি ব্যক্তিগতভাবে আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় জনাব আনোয়ার হোসেন এবং নোয়াখালী জেলা পরিষদ সদস্য, 50,000 টাকা খরচে যে একটা মানুষের জীবন আল্লাহর রহমতে এখন চলে এসেছে, তো এইটাতে আপনি কতটুকু আনন্দ অনুভূতি করছেন? ধন্যবাদ স্নেহের ছোটো ভাই মানবিক পুলিশ PPM। এর পূর্বে যখন আব্দুল মান্নান শওকত আমার কাছে বলছিল, সন্ধ্যার আগ মুহূর্ত আমাকে এখানে নিয়ে এসেছিল, দেখার পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি তার দুর্বিষহ জীবন দেখে, তার বিধবা মায়ের কান্না এবং স্বামী পরিত্যক্তা বোনের কান্না দেখে। ওই দিনে আমি শপথ নিয়েছিলাম, যত কিছুর বিনিময় হোক আমার এই ভাইটিকে আমি বাঁচাবো। ও যদি আমার মারপাড়ের ভাই হইতো আমি যা করতাম, আমি শওকতকে বলেছিলাম যত কিছুর বিনিময় হোক ওকে বাঁচাইতে হবে। এবং তার পরদিন থেকে আমরা ওর সেবার জন্য সকলে বেওয়ারি সেবা ফাউন্ডেশনের সকলে শওকতের নেতৃত্বে আত্মনিয়োগ করেছি বিদায়, আজকেও আমাদের সামনে বসা আছে। এতে আমি আজকে কিছুটা ভালো আছি এই কারণে যে ওকে আমি সুস্থ স্বাভাবিক এ মুহূর্তে দেখতেছি। তাই ইনশাল্লাহ সর্বদা এরকম যে কোনো মানবিক কাজে আমি জড়িত থাকব, আমৃত্যু এতে আমার জীবনের সার্থকতা আমি মনে করি। জি, এখানে আমাদের উপজেলার দুজন জনপ্রতিনিধি রয়েছে, হ্যাঁ, এবং আজকে আমার সাথে যিনি সম্পৃক্ত রয়েছেন, আমাদের আরও কয়েকটি ভালো কাজে যিনি ছিল একজন ইউপি সদস্য, খুবই ভালো মনের কিংবা ভালো মানসিকতার মানুষ, উনি সারাদিন আজকে আমাদের এই কার্যক্রমে সময় দিয়েছে, ওনার আত্মানুভূতিটা যদি আমরা একটু জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শফিউল্লাহ বাচ্চু, ইউপি সদস্য, 6 নম্বর দানশালিক ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বোন শায়লা আফুকে, সুদূর আমেরিকা থেকে এসে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উপহারটুকু ফাটানোর জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য উত্তরস্বরী নোয়াখালী জেলা পরিষদের সম্মানিত সদস্য বেওয়ারি স্ল্যাশ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন সাহেবকে, উনি ওনার তত্ত্বাবধানে এই অসহায় ফ্যামিলির পাশে দাঁড়িয়ে তার পুরো চিকিৎসা দায়ভার গ্রহণ করেছেন এবং মানবিক কাজে যেই মহান সহযোগিতা করেছেন এবং অসহায় মানুষের পাশে এসে যে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং কবিরাট উপজেলা জনগণের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে বাংলাদেশের অসংবাদিত মানবিক লিডার আমাদের শওকত ভাই, যিনি হাজারো লক্ষ মানুষের সেবা করে আসছেন, এবং পুলিশ টিম লিডার এবং মানবিক পুলিশ শওকত, মানবিক শওকত ভাই BPM, তার সার্বিক তত্ত্বাবধানে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে এবং সারা বাংলাদেশে তিনি যে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা আশা করব আগামী দিনগুলোতেও তিনি এইভাবে মানুষের সেবা করে যাবেন। মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেন সবাইকে এই উনার মতো মানবিক কাজে
অংশগ্রহণ করার জন্য এবং দেশ সেবায় নিয়োজিত থাকতে পারে। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই দানশাড়ি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবকে এবং ইউনিয়নের মানবিক নেতা তারুণ্যের অহংকার আব্দুল মান্নান শোহাগ ভাইকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। ভেউয়ারাস ক্লাসের চেয়ারম্যান এবং আমাদের মানবিক শওকত ভাই সারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে সর্বদা থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আজকে আমাদের সামনে এই ভালো কাজের আমরা এসেছি ওকে দেখতে, এই উপহার নিয়ে। এই শুভ কাজের সাক্ষী এই এলাকার ইউপি সদস্য আপু রয়েছে। আমরা যদি এই ভালো কাজের সাক্ষী হিসেবে আপুকে ওনার অনুভূতিটা যদি একটু জানি। জি কেমন লাগছে আপু আপনার কাছে বলেন। জি কেমন লাগছে আপনাদের? আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মানবিক পুলিশ শওকত ভাইকে। উনি এভাবে আমাদের সমাজে একটা অসহায় মানুষকে সহযোগিতা করছে, এটার জন্য সর্বক্ষণ আমাদের থেকে খুশি। আর বিশেষ করি ওনার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ ওনাকে সর্বক্ষণভাবে সহযোগিতা করব, এই আশা ব্যক্ত রাখছি। আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা দীর্ঘায়িত করব না, আমরা যে সুখবরটি দিতে যাব সেটা হচ্ছে আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় জনাব আনোয়ার হোসেন, ওনার পক্ষ থেকে আমরা শুনব। সেটা হচ্ছে যে এই রাশেদ এই হয়তো 3-4 মাসের মধ্যে ওর পাটা শুকে গেলে ওর জন্য যেটা করা হবে সেটা আমরা ওনার থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আমার স্নেহের ছোট ভাই মানবিক পুলিশ শওকত হোসেন PPM। আমি এর পূর্বে যেমন কথা দিয়েছি ওকে সুস্থ করব। আমার 50,000 টাকা গেছে, আমার দুঃখ নেই, আমার একটা ভাই সুস্থই আমার সামনে আছে। আমি আজকেও আবার কথা দিচ্ছি আগামী 2-1 মাসের মধ্যে পরিপূর্ণভাবে ওর ঘাটা শুকানোর পরে আমি ওর একটা কৃত্রিম পা দিব যাতে কখনো ওর মাঝে উদ্রেক না হয়। আমার পা নেন বেওয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে যেই কোনো ভালো মনের মানুষের সহযোগিতায় অবশ্যই আমরা ওর কৃত্রিম পা খুব সহসে লাগিয়ে দিব। ওকে যেন আমরা আমাদের মতো প্রফুল্ল চিত্তে দেখতে পাই, এটাই আমাদের সকলের অঙ্গীকার হবে। যে যেখানে থাকি না কেন মানবতার কল্যাণে আমরা সবাই এগিয়ে আসব, এগিয়ে থাকব, মানবিক বাংলাদেশ আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। জি ধন্যবাদ। নোয়াখালী জেলা পরিষদ সদস্য এবং বেওয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই, আমি আজকে বিদায় নেওয়ার আগে আমেরিকার শায়লাপুর স্পন্সরে ওকে আরও 5,000 টাকা দিয়ে যাচ্ছি যাতে ও ওর মন মতো যেটা ইচ্ছা সেটা কিনে খেতে পারে। 1, 2, 3, 4, 5 5,000 টাকা রাখো। এই 5,000 টাকা আমেরিকার শায়লাপুর স্পন্সরে দিয়ে যাচ্ছি এবং ওনার স্পন্সরে হুইলচেয়ার সহ আনুষঙ্গিক এই সমস্ত সকল উপহার ওনার সৌজন্য পেয়েছে যাতে ওনার মানসিকতা ছিল এরকম যাতে ছেলেটির পা কেটে বাদ দেওয়ার পরে পুরনো যে পচা যে সমস্ত জার্ম লেগেছিল তার যে ব্যবহৃত জিনিসপত্রে সেগুলো যাতে না করতে হয়, যাতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সে আবার তার জীবন পরিচালিত করতে পারে ভালো কিছুর সাথে। এই জন্যই এই আমাদের প্রয়াসটুকু ছিল এবং ইনশাল্লাহ আমরা তাকে ওনার স্পন্সরে এই হাত খরচের জন্য 5,000 টাকাও তুলে দিয়েছি এবং পরিশেষে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি যে একটি বিধবা মা এবং বিধবা বোন যারা এই 5 বছর যাবৎ তাদের এই সন্তানকে নিয়ে ঘরের কোণে পচা দুর্গন্ধের সাথে বাস করছিল কিন্তু কেউ এগিয়ে আসে নাই তাকে বাঁচানোর তাগিদে, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও দেরিতে আমরা জানতে পারি আমাদের এই এলাকারই কৃতি সন্তান সোহাগ ভাইয়ের মাধ্যমে এবং আমরা বিষয়টি আমলে নিয়ে দ্রুত আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা এই বিষয়টি ওনার স্পন্সরে এই সম্পূর্ণ কার্যক্রমটি পরিচালিত করে তার যে আজকের এই জীবন এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তারাও শুকরিয়া আদায় করে সবাই তার জন্য দোয়া করবেন। সে যাতে একটি কৃত্রিম পায় আবার এই তরুণ ছেলেটি এই গ্রামে হাঁটতে পারে সেই পর্যন্ত সবাই ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে নোয়াখালীর কবিরহাটের।